নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনিয়ন ধোসা। ধোসা বলতে সাধারণত আমরা বুঝি মশলা ধোসা বা প্লেন ধোসা, কিন্তু এই অনিয়ন ধোসাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু সাম্বার বা চাটনিরও খুব একটা দরকার হয় না, চটপটে ধোসা এমনিতেও খাওয়া যায়, আবার একটু সস বা আচার দিয়েও খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই বানাবেন। তাহলে আসুন শুরু করছি। এখানে ছোট তিন বাটি আতপ চাল নিয়েছি, আর ওই বাটিরই এক বাটি খোসা ছাড়ানো কলার ডাল নিয়েছি। এই চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি, এখন মিক্সিতে আলাদা আলাদা করে পিষে নেব। আলাদা আলাদা করে পেষার একটাই কারণ, ডালটাকে খুব ফাইন পেস্ট করতে হয় আর চালটাকে একটু দানাদার রাখতে হয়। ব্যাটারটা কিন্তু এই ধরনের ঘন মতো হবে, আর পেষার সময় দরকার পড়লে জল দিয়ে নিতে হবে। এখন চাল আর ডালের ব্যাটারটা একটা বড় একটা পাত্রের মধ্যে বা গামলার মধ্যে ঢেলে নিতে হবে। যতটা ব্যাটার হবে পাত্রটা কিন্তু তার থেকে বড় সাইজের নিতে হবে, কারণ যখন এটা পচে উঠবে তখন কিন্তু ডবল আকার হয়ে যায়। এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে পুরো ব্যাটারটাকে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গাতে পুরো রাত রেখে দেব, মানে 10 থেকে 12 ঘন্টা। শীতের সময় আরও বেশি সময় লাগতে পারে। 12 ঘন্টা পরে দেখুন পেস্টটা কতটা ফেঁপে উঠেছে, ভেতরে কেমন একটা জালি জালি মতন হয়েছে। এইটা দিয়ে আপনি ইডলি বা ধোসা দুটোই কিন্তু খুব ভালো হবে। এখানে কিন্তু অনেকটা ব্যাটার আছে, তাই আমি অন্য একটা বাটিতে খানিকটা তুলে নিলাম। এই ক্লিপটা মিস হয়ে গেছে দেখাতে, আর পরিমাণ মতো জল দিয়ে আর একটু পাতলা করে নেব। গ্যাসের উপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব গরম হয়েছে, এই সময় তাওয়ার উপর খানিকটা জল দিয়ে দিলাম, আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে নিলাম। এতে কি হয়, তাওয়ার টেম্পারেচারটা একটু ডাউন হয়, নালে খুব গরম তাওয়ার উপর ব্যাটারটা দিলে কিন্তু ব্যাটারটা একদম দলা ধরে যাবে। মুছে দেওয়ার পরই 1 হাতা ব্যাটার বা একটু বেশি ব্যাটার নিয়ে এইভাবে ঢেলে দিয়ে আস্তে আস্তে করে চামচের পিছন দিকটা দিয়ে পুরোটাকে ছড়িয়ে দিতে হবে। ধোসার উপরটা যখন একটু টেনে যাবে তখন এর মধ্যে 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 পিঞ্চ লঙ্কার গুঁড়ো, আর কুচিয়ে নেওয়া পেঁয়াজটাও চারদিকে ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম কুচিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, আর এর উপরে দিয়ে দিলাম কুচুনো ধনে পাতা। এখন এর ওপরে আর চারদিকে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর এই ধরনের একটা ফ্ল্যাট চামচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে উপর দিক থেকে দাবাতে থাকবো, তাতে কি হয় মশলা আর পেঁয়াজটা পুরো ধোসার গায়ে লেগে যাবে। এই ধোসাটা কিন্তু উল্টানোর দরকার নেই, চারদিকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ভালো করে ভেজে নিতে হবে। আর নিচের দিক থেকে দেখুন ব্রাউন কালারের লেয়ার দেখা গেছে, তার মানে ধোসা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন প্লেটে তুলে নেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এটা একটু আলাদা টেস্ট হবে। সেম প্রসেসই, যতবার আমরা ধোসা দেব ততবারই কিন্তু গরম তার উপরে জল দিয়ে মুছে নিতে হবে। প্রথমে ব্যাটারটা দিয়ে এইভাবে পুরোটাকে ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু লবণও দিতে হবে। আমার ব্যাটারের মধ্যে যেহেতু লবণটা একটু বেশি আছে তাই আমি লবণটা দিলাম না। কুচুনো পেঁয়াজ, কুচুনো কাঁচা লঙ্কা, কুচুনো ধনে পাতা। এবার দিয়ে দেবো 1 চামচ সাউথ ইন্ডিয়ান টমেটো চাটনি। এই চাটনিটা দিয়ে চামচ দিয়ে ভালো করে ধোসাটার উপরে লাগিয়ে দেবো। এটার টেস্টটা কিন্তু একটু আলাদা। আর এই ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।